আপনার সাথে তো ওভারনাইট হয় না কখনো, এইটা মানে আজ থেকে আরো 30 বছর 50 বছর আগে সিচুয়েশনটা আরো বেশি গ্রেট একদম সেটা নেই। আজকে যখন আমরা তারা দেখছি আমাদের ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই এরকম কুলফির মধ্যে অনেকেই রয়েছেন যারা খুবই ভালো কাজ করছে, তাদের নিয়ে এর আগে অলরেডি একটা ছবি হয়েছে শাহরুখ খান যেটা করেছেন জিরো, এই ধরনের মানুষরা মানে তাদেরকে কেন্দ্রীয় চরিত্র করে ছবি হচ্ছে, এটাই আমার মনে হয় যে অনেকটা চেঞ্জ অলরেডি এসছে সোসাইটিতে। তারা শুধুমাত্র একটি কমিক ক্যারেক্টার হয়ে নেই ছবিতে, তো আমাদের ইন্ডাস্ট্রিগত দিক থেকে যেরকম এই চেঞ্জটা এসছে এবং আশা করছি মানে সামাজিকভাবে এই চেঞ্জটা সব জায়গায় আসবে। আমার একটা ছবি তো রিলিজ করেছে নিয়েকে, কাইন্ডলি আশা করছি এটাও রিলিজ করবে। আমার আরেকটা ছবি সামনে রিলিজ আছে সীমান্ত বলে একটা ছবি, সুমন মৈত্র ডিরেক্টর, আরও কিছু ছবি আছে পরপর রিলিজ করার অপেক্ষায়।